কষ্ট সবকিছু ভুলে গিয়ে আবার নতুন বছরটা নতুন ভাবে করে সবাই শুরু করো। তো শুভ সকাল বন্ধুরা, আর তোমরা দেখছো সুব্রত সুখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে 1:10, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা লেগে ফেলেছে বছরের প্রথম দিন। প্রথম দিনকার কষ্টের কথা শেয়ার করে লাভ নাই, ভালোটাই বলা উচিত আর কি, আমার যেটা মনে হয়। আর আবার হইয়া তোমাকে বন্ধুদের কাছে সাফাই করতে হবে না যে শরীর খারাপ। 2024 সালের আমাদের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর নতুন বছরটা তোমাদের জন্য আরো আরো অনেক ভালো ভাবে কাটে এটাই বলতে চাই। হইচই করো, ঘুরো, বেড়াও, ভিডিও করো। তো সবাই যেন নতুন বছরে ইউটিউবে একটু সফলতা পাই এটাই আশা করি আমরা। আমরা ফুল সাপোর্ট করবো তোমাদেরকে, প্লিজ তোমরা সাপোর্ট করো আমাদেরকে। তো চলো চা করে নিয়ে আসো, আজ ফার্স্ট ডে, তো চা খেয়ে ভিডিও শুরু করি। তুমি যাবে রান্না করে, আমি যাই এদিকে বাইরে। খুব ভালো কাটলো, ছেলে স্কুল নাই, প্রাইভেট নাই, আরামে আরাম। কালকা থেকে আবার নিয়ম মতো টাইম মতো সবকিছু হবে। আমার একটু একটু করে বাবুকে পড়ানো, যদি স্কুল চা পাই ছিল না, ওটা কাল চালু হয়ে যাবে। এই টাইমের মধ্যে রান্না করতে হবে, স্কুলে যেতে হবে, পড়তে দিতে যেতে হবে। আর কি বলতো বন্ধুরা, ওই সিস্টেমটাই ভালো, সিস্টেমে চলাটাই ভালো। এই কদিন অবসর হবে চলছিলাম, আমরা ঠিক মতো ঘুম থেকে ওঠানো ছিল না, ঠিক মতো কাজ ছিল না। এবার কাল থেকে যে সিস্টেমে কাজ হবে, এই টাইমে ওঠা, এই টাইমে খাওয়া দাওয়া, এই টাইমে স্কুল যাওয়া। তোমরা জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো যে বাবুর পড়া শুরু হয়ে গেলে আমি উঠি 4:30-5টায় উঠে সমস্ত কাজ করে রান্না করে তারপরে আমি যাই বাবুকে হচ্ছে দিতে, আবার এসে বাদ বাকি রান্না সারি। এই সিস্টেমটাই খুব ভালো, এরকমভাবে আর কি চলে। তো বাবু এখন বিশাল এক্সাইটেড, নতুন ক্লাসে, নতুন বছরে, ব্যাচরে বলছে। আমি আবার কিছু মনে করো না, কথা বলতে বলতে হয়ে যায় সবার আর কি, শুধু আমার না। তো নতুন বছরে নতুন স্কুলে যাবে আর নতুন ক্লাস, বাবুরও একটু মানে বিশাল আনন্দে আছে। তো প্রথম প্রথম আনন্দ হয়, তারপরে কিন্তু মাঝে আবার যেতে চায় না। তো তোমরা তো সবটাই দেখতে পাও। তো যাই হোক, এই বছরে তো বাবু অনেকটাই খুশি, কারণ রেজাল্টটাও অনেকটা ভালো হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ প্রথম দিন। নিরামিষ খাবার খেতে হবে, তো যা করবো করি, কিছু করার নাই। পিকনিক করে, কত ঘুরতে যায়, আমাদের সেটা হয় না, খারাপ জানো, আমাদের সেটা হয় না, কাজের জন্য ব্যস্ত। তো ওই জন্য কোনোদিন কোথাও নিয়ে যায় না। পরশুদিন আছে মঙ্গলবার, কালকে মঙ্গলবার, সে মঙ্গলবারে নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো, গেলে অবশ্যই সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, তো হয় না কোনো বছর সেরকম ভাবে, কষ্টটা কষ্টই থেকে গেল তোমাদের সাথে, জাস্ট। ঠিক আছে বন্ধুরা, চা খাই আর তোমাদের সঙ্গে সুন্দর দিনে সুন্দর কিছু বলতে যায়। আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ফুল, সুন্দর ফুল তোমার সঙ্গে শেয়ার করছে আমাদের ছাদ বাগানে। তো প্লিজ ফুলগুলো দেখো, একদম ফুলের মতো সবার জন্য দিনগুলো কাটে, প্রত্যেকটা দিন সুন্দর ভাবে কাটে, এটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো বন্ধুরা চা খাই, আর তোমাদের নিজের ছাদে সেখানে দেখো আমাদের ছাদ বাগানে কিছু স্পেশাল ফুল। চলো চলে এসেছি ছাদে, দেখো ওয়েদারটা, কুয়াশাচ্ছন্ন সকাল, কোনো সূর্য ওঠেনি। তো চলো তোমার সঙ্গে শেয়ার করি, প্রথমে যাচ্ছি ফুলটা দেখো বন্ধুরা, চন্দ্রমল্লিকা ফুলটা কত সুন্দর কালার, এটা খুব ভালো লাগছে। আর দেখো বন্ধুরা খয়েরি কালারের ফুলটা, শিশির পড়েছে, দেখতে সুন্দর লাগছে। আর পাশে একটা আছে, কত সুন্দর থোকা ফুল দেখো বন্ধুরা,
খুব সুন্দর লাগছে দেখে, পুরো টপ জুড়ে আছে একদম। দেখো এই ফুলটা বোতাম ফুলের মতো দেখতে, একদম গুটি গুটি, কত সুন্দর লাগছে দেখে। এই সাইজটা বড় হয় না ফুলের, ছোটোই থাকে, দেখতেও সুন্দর হয়। আর এর পাশে আছে একটা একই কালারের ফুল, তবে ডিজাইনটা একটু আলাদা। এই দেখো এটাও সুন্দর কালার, মানে সুন্দর দেখতে হলুদ কালারের ফুল, চন্দ্রমল্লিকা ফুল। তখন পুরো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছে, দেখো আমার এই কালঞ্চ ফুল। তো গাছটা খুব একটা ভালো হয়নি, কেন বুঝতে পারছি না, সারটা আমার ঠিক মতো দেওয়া হয়নি মনে হয়। যাই হোক, তো ফুলগুলো ফুটতে শুরু করেছে, সব ফুলটা দেখতে ভালো লাগবে আরও। আর ওর সঙ্গে আছে পিঙ্ক কালারের এই কালাঞ্চ ফুলটা, দেখো এটা খুবই সুন্দর কালার। সব ফুলগুলো ফুটলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে খুব ভালো লাগবে। আরেকটা ফুল আছে আমাদের সাদা বাগানে, দেখে না বন্ধুরা, এই দেখো এই রক্ত গাঁদা ফুলটা কত সুন্দর ফুটেছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বন্ধুরা। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা ফুল, তার সঙ্গে ছিল কালাঞ্চ ফুল। যাই হোক, আর সকালবেলাতে এত কুয়াশা ছিল না, কিন্তু বেলা বাড়ার সময় সময় দেখো বন্ধুরা পুরো কুয়াশাই আচ্ছন্ন হয়ে যাচ্ছে। যদি আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে শীতকালে, এই চারদিকে কুয়াশা থাকবে অন্ধকার অন্ধকার, তো এটা খুব ভালো লাগে আমার। তো বন্ধু তোমাদেরও কীরকম ভালো লাগে? তো বছরের শুরুতে আজকে অনেক কুয়াশা পড়েছে দেখো, তো খুব ভালো লাগছে। তো এবার চলো বন্ধুরা নিচে যাই, দেখি কি রান্না বান্না করছে তোমার দিদি ভাই। এই দেখো বন্ধুরা আজকে বছরের শুরু, প্রথম দিন, তো মা কি বানাচ্ছে দেখো রান্নাঘরে, বছর শেয়ার করে কি বানাচ্ছ দেখি পুকুরা। এই যে বছর নতুন বছরে পাটিসাপটা, পাটিসাপটা হ্যাঁ, তো দেখাই বন্ধুরা পাটিসাপ বানাচ্ছে কেমন করে, এক মিনিট দাঁড়াও দেখো। অনেকগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে তাই না। এই দেখো বন্ধুরা খাবার চলে এসেছে, মা বানাচ্ছিল পাটিসাপটা, তো নিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে কেমন হয়েছে? খুব ভালো, মায়ের হাতের খাবার সবাই ভালো লাগে তাই না বন্ধুরা, ভালোই হয় সেটা। খেয়ে দেখুন আর পরে আসছি। এই দেখো বন্ধুরা রান্না করছে, কি রান্না করছো দেখি? একটা পাস্তা তরকারি করবো, সব কিছু সবজি, আর আর দেখা যাক, ইচ্ছা থাকলেও তো এখানে উপায় থাকে না, সব কিছু পাওয়াও যায় না। ইচ্ছা আছে পনির রান্না করবো, যদি আর কি পাওয়া যায়। আর ছেলে বলছিল বিগনি খাবে, হ্যাঁ বিগনিটা তো করতেই হবে, নাহলে তো আমার ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে আমার ছেলে। তো আজকে পেশা কিছু হচ্ছে না, এই কটা জিনিস করবে যাও, যেহেতু দিয়ে নিরামিষ দিন, পাঁচটা তারিখে দেখো করছে। তোরা রান্নাটা করে নি, পরে একবার দেখানো হবে। রান্না করতে যেতে ইচ্ছে করছে না, যেখানে বলো তো গরম গরম বেগুনি দাদা দাদা খাই দেখো তো। ও আর দেখো এটা করবো হচ্ছে ধনে পাতার পকোড়া, আমার খুব প্রিয় ওর ফেভারিট, তোমাদের অনেক নিশ্চয়ই ভালো লাগে। আই দেখাও গম আমার ছেলে ফেভারিট এই বেগুনি, পাকোড়া ভাজাই ভাজে, আর নিয়ে এসে পনির আনলো, পনিরটা রান্না করা হয়নি, দেখি পনিরটা কেমন, দেখো পনিরটা কাটতে হবে, কাটা হয়নি, তো ওগুলো করে নিক। আমার সাথে তোমার শেয়ার করছি এই পকোড়া ভাজাটা, ওটা আমি ছাড়বো তেলে, দেখে নিই। বছরের শুরুতে এই বর খাওয়াচ্ছে পকোড়া ভেজে, তাও আবার আস্ত ধনের পাতা, কই দেখি, এই দেখো, চলো চলো চলো, দাও 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 দাও, কমাই বড় হয়ে যাবে, ওই দেখো ভাগ্য করে একটা বর পেয়ে, বর পেয়ে মানে কি করে দেবো, এই গোল করে বসে যাবে, এটা আটবে না। আরেকটা দিয়ে দাও, তো এই দেখো আরেকটা দিয়ে দিচ্ছে,
আর এগুলো গরম গরম ছাড়া ভালো লাগবে না, সেই কারণে দুজনের দুটোই করলাম। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর আছে দেখে। বন্ধুরা আমার রান্না কমপ্লিট, আর এই দেখো ভাত নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখাচ্ছি একটা চচ্চড়ি সবজি দিয়ে বেগুনি আর হচ্ছে ধনেপাতা পকোড়া আর পেঁপে সিদ্ধ আর ভাত। আর এই দেখো এখানে রয়েছে পনির তরকারি। বসে পড়েছি খেতে এবার। আর এই দেখো বসে তোমাদের খুব ভালো হবে, কাটুক আনন্দ উজ্জ্বল প্রত্যেকটা দিন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা সকালে খাবারে শেষ করে দিচ্ছি, ভিডিওটা বড় হয়েছে।